সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে অটো লাইট কন্ট্রোলার। আমরা এই অটো লাইট কন্ট্রোলার দিয়ে এখানে ডেকোরেশন ল্যাম্প দিয়ে তৈরি করেছি। আমাদের বিভিন্ন রকম বিয়ে বাড়িতে যে আমরা গেট দেখে থাকি বা বিভিন্ন রকম মাহফিল জলসা সেখানে ডেকোরেশনের জন্য যে গেট ব্যবহার করে সেই গেট গুলা কিভাবে কানেকশন করা হয় অটো লাইট কন্ট্রোলার দিয়ে। তো এই যে এখানে আমার এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে মূলত অটো লাইট কন্ট্রোলার। তো এই অটো লাইট কন্ট্রোলার দিয়েই আমরা মূলত এই ডেকোরেশন ল্যাম্প গুলো কানেকশন করেছি। তো আমরা এটা দেখতে পাচ্ছেন যে এটা আসলে এরকম ঘুরতেছে। তো এইখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, অর্থাৎ এই সিগন্যাল যেভাবে হচ্ছে ঠিক সেভাবে এটা কাজ করবে। তো এটাকে অ্যাডজাস্ট করা যায়, কমানো যায় এবং বাড়ানো যায়। তো এখানে আমরা চাইলে বাতি কিন্তু আরো বাড়িয়ে দিতে পারবো, অর্থাৎ আমরা এখানে তিনটি বাতি লাগিয়েছি, চাইলে এখানে আরো লাগানো যাবে এবং এটার সাথে প্যারালাল করে আরো বেশি করা যাবে। তো এটা দিয়ে মূলত আমরা যদি এলইডি লাইট চালাইতে চাই বা জার বাতি চালাইতে চাই তাহলে 20,000 মতো জ্বালানো যাবে। এটা মার্কেট প্রাইস 1100 টাকার মতো, 1100 টাকার মতো। তো এগুলোর সমন্বয়ে এই কানেকশনটা করা হয়েছে। আমি এখন কানেকশন সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখেন তিনটি হোল্ডারের মধ্যে তিনটি ল্যাম্প আছে, তিনটি ল্যাম্প কিন্তু একসাথে জ্বলতেছে, অর্থাৎ এর মানে এটা হচ্ছে প্যারালাল। তো এখানে তিনটি ফেজ একসঙ্গে শর্ট করে দিয়ে, নিউট্রাল শর্ট করে দিয়ে এখানে যেমন যে কানেকশন করা হয়েছে ঠিক একইভাবে এখান থেকে আবার একটি তিনটির যে ফেজ একসঙ্গে লাগিয়ে নিউট্রাল একসঙ্গে করে সেটার জন্য আলাদা একটি ফেজ তৈরি করা হয়েছে। ঠিক এটারও কিন্তু একইভাবে করা হয়েছে, এটারও একইভাবে করা হয়েছে। এইভাবে করে এখন আমাদের এই যে মেশিনটা যেটা অটো লাইট কন্ট্রোলার, এই কন্ট্রোলারের মধ্যে আমরা প্রথমে তো এখানে দেখেন যে এটা হচ্ছে ফেজ নিউট্রাল আমরা সাপ্লাই দিয়েছি, এটা হলো ফেজ নিউট্রাল আমরা সাপ্লাই দিয়েছি এবং এই ফেজ নিউট্রাল দিয়ে এই মেশিনটা সচল হয়েছে। এবং এই মেশিনটা যখন অ্যাক্টিভ হয়েছে তখন এইখানে বিভিন্ন রকম সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এই সিগন্যালের মতোই এই বাতিগুলো ঘুরতে থাকবে। এবং এইখানে দেখেন টার্মিনাল হচ্ছে এইখানে দুটি সাপ্লাই দেওয়ার জন্য এবং পরবর্তীতে আরো আরো চারটি টার্মিনাল রয়েছে। এই চারটি টার্মিনালের মধ্যে আমরা এই ল্যাম্পগুলো থেকে যে নিউট্রাল নিয়ে এসেছি মেন নিউট্রাল হিসেবে সব নিউট্রাল একসঙ্গে করে সেটা মেন নিউট্রালের সাথে কানেক্ট করে দিয়েছি। এবং পরপর চারটি থেকে যে চারটি ফেজ নিয়ে এসেছি, যেমন এটার একটি ফেজ, এটার একটি ফেজ, এটার একটি ফেজ, এটার একটি ফেজ, অর্থাৎ এই চারটি ফেজ আবার এখানে আমরা পরপর যেমন এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় এবং এটা হচ্ছে চতুর্থ, এরকম এই ফেজগুলোকে আমরা আবার এখানে কানেকশন করে দিয়েছি। যার কারণে এখানে যে আমাদের সিগন্যাল হয়েছে, অর্থাৎ এটা প্রথমে জ্বলতেছে দেখেন, তারপর এটা জ্বলতেছে, তারপর এটা জ্বলতেছে, তারপর এটা জ্বলতেছে, ঠিক এখান থেকেও আমরা এই চারটি যে ল্যাম্প আছে, অর্থাৎ আমরা এটাকে ধরেছি 1, এটাকে ধরেছি 2, এটাকে ধরেছি 3, এটাকে ধরেছি 4, এই চারটা পরপর একই রকম ভাবে জ্বলতেছে। তো এটা আমরা চাইলে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো, কম বেশি করে নিতে পারবো। তো এটার সাথে আমরা চাইলে ল্যাম্প আরো বেশি কানেকশন করতে পারবো এবং এটার পরিবর্তে আমরা এলইডি লাইট কানেকশন করতে পারবো, জারবাতি কানেকশন করতে পারবো, অর্থাৎ এটার যে নির্দিষ্ট একটা ওয়াট আছে সেই ওয়াটের মধ্যে আমরা এই ধরনের ল্যাম্প গুলা জ্বালাতে পারবো। তো আজকের যে বিষয়টি ছিল অটো লাইট কন্ট্রোলার দিয়ে একটি বিয়ে বাড়ির গেট তৈরি, সে বিষয়ে আশা করি সকলেই বুঝতে পারছেন। এটা আরো কাছাকাছি দিলে আরো সুন্দর হতো, তো এটার দূরত্ব একটু বেশি থাকার কারণে এটা কম বোঝা যাচ্ছে। তো সম্মানিত দর্শক, আশা করছি যতটুকু বোঝানোর চেষ্টা করছি সকলে বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিও শেষে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।